সেপ্টেম্বর ভোর 3:30 সময় আমরা রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। আমাদের ফ্লাইট ছিল 6:05। মিনওয়াইল আমরা অলমোস্ট এয়ারপোর্ট, তুমুল বৃষ্টি রাস্তায়। আমরা বুঝতে পারছিলাম না কী হবে, ফ্লাইট ক্যান্সেল হবে না কী হবে। যাই হোক, কোনো রকমে আমরা পৌঁছালাম। অ্যান্ড আমাদের চেকিং করার টাইম তো একটুখানি পেরিয়ে গেছিলো, যার জন্য অনেক রিকোয়েস্ট করে আমাদের চেকিং করা হলো। ওয়েব চেকিং করা থাকলে অনেকটা ইজি হতো, বাট সেটা আমরা করতে ভুলে গেছিলাম। বৃষ্টি, আমাদের সবকিছু ডান, চেকিং অ্যান্ড এভরিথিং ইজ ডান। আমরা এখন যাচ্ছি আমাদের যেখান থেকে আর কি মানে গেট নাম্বার দিয়েছে ফ্লাইটের। সো রাতে জার্নি শুরু করেছেন, এখন হয়ে গেছে সকাল। রীতিমতো সকাল হতে দেখলাম স্নিগ্ধা ব্লগ করছে, আমাদের পুরো ব্লগ এরকম হবে, দুজন দুজনকে ব্লগ করবো না। এখানে আছে সোনু দ্য গ্রেট, হি ইজ ভেরি মাচ এক্সাইটেড। আর ও খুব টেনশনে ছিল যে ওর ব্যাগের থেকে যদি 100 ml বেশি জলের বোতল, জুসের বোতল কিছু যদি নিয়ে নেয়। বাট আমাদের একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে আনএক্সপেক্টেডলি আমাদের একটা ব্যাগ রয়েছে, যেটা অ্যাকচুয়ালি বান্টির ব্যাগ। তোমাদেরকে বললাম আগের ব্লগে যে বান্টির ব্যাগে লাস্টলি আমাদের সব যেগুলো আটেনি সেগুলো ওর ব্যাগে ঢোকানো হয়েছে। অ্যান্ড আমরা চলে যাচ্ছিলাম অলমোস্ট ফ্লাইটের দিকে, বাট আমাদেরকে আবার কল করা হয় যে আমাদের লাগেজ আটকে গেছে। অ্যান্ড সেটা আমরা ভেবেছিলাম মেবি অরিজিতের শেভিং রেজার ছিল ওটার জন্য, বাট ওরা অক্সিজেন ছিল আমার জন্য, নেওয়া হয়েছিল অক্সিজেন, সেটার জন্য ওরা আটকে দিয়েছে, উইচ ইজ সো মাচ আনএক্সপেক্টেড। আমরা বুঝতে পারছি না যে কী করবো, বিকজ অক্সিজেনটা ইজ সামথিং ফর এমার্জেন্সি পারপাস। সেটা জানি না কেন ওরা আটকে দিল, মেবি দেয়ার উইল বি সাম রিজন। বাট বায়ান্টি ওখানে আছে, হ্যাঁ, বাট এট দ্য সেম টাইম ওরা বলছে প্রেসক্রিপশন থাকলে নিতে দেবে। মানে হোয়াট ডাজ দিস মিন, মানে প্রেসক্রিপশন থাকলে তুমি নিতে পারবে আর না হলে নিতে পারবে না, মানে আই ডোন্ট নো। তোমরা যদি এরকম কিছু ফেস করে থাকো ডেফিনেটলি জানাবে, বিকজ দিস ইজ সামথিং উইচ আই হ্যাভেন্ট হার্ড ইন এনি ভ্লগ, আর মানে এটা আমি সত্যি জানতাম না। এখানে সোনু এখন ফটোগ্রাফি করছে, আমি পেয়েছি উইন্ডো সিট। আমরা ফার্স্ট মানে ওয়ান স্টেপ আহেড আমরা দিল্লি চলে এসেছি। অ্যান্ড এখানে আপাতত আমরা খুঁজছি যে কোথা থেকে বেরোবো, বুঝতে পারছি না। অ্যান্ড আমাদের লাগেজ অলরেডি লেতেই একেবারে রিসিভ করবো, সো এখন দিল্লিতে আমরা খাওয়ার জন্য জাস্ট মরে যাচ্ছে। এত খিদে পেয়েছে, স্নিগ্ধা খেয়েছে ম্যাগি, আমার খুব খিদে পেয়েছিল তাই ম্যাগি খেয়েছি, আর আমি মানে খিদেটা বাঁচিয়ে রেখেছি KFC রাইস বোল খাবো বলে, সেটা পাবো কিনা জানি না। আমার এত খিদে পেয়ে গেছে যে আমার পুরো মাথা কাজ করছিল না, আমাকে খেতেই হবে। সত্যি ভীষণ মানে গা গোলাচ্ছে রীতিমতো এখন, তারপরে খেয়েছি আলটিমেটলি। চলে এসছে, কি খাবার নিয়েছে সৈকত? আলু কা পরাঠা, চানা, আচার, লঙ্কা, এইটা কি দই? আর এটা হচ্ছে আমাদের খাবার, এর মধ্যে রয়েছে সাবওয়ে স্যান্ডউইচ।
have reached Leh, the Leh airport. তো আমরা পৌঁছে গেছি অ্যান্ড দিস প্লেস ইজ অ্যামেজিং, মানে একদম ডিফারেন্ট ফ্রম এনি আদার এয়ারপোর্ট অর এনি প্লেস। এত সুন্দর লাগছে, পুরো পাহাড়ের মধ্যে দিয়ে আমরা ল্যান্ড করলাম রীতিমতো। কেমন ছিল বলো? অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি আমরা যে প্লেনটায় ছিলাম সেটা আমরা উইংসের ওপর বসেছিলাম, আর ফার্স্ট টাইম ওরকম উইংসের ওপর বসেছি, অ্যান্ড ওটার এক্সপিরিয়েন্সটা ইজ জাস্ট অ্যামেজিং। ভীষণ একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স ছিল। তো এখানে আসার পর আমাদের আরসিপিটি আর কি আরটিপিসিআর তো আরটিপিসিআর টেস্ট আমাদের বেরোনোর পর সবার চেক করলো অ্যান্ড দেন তারপর বেরোতে দিল। অ্যান্ড এখানে একটা জায়গায় কিন্তু সবসময় যেটার খেয়াল রাখতে হবে, এখানে আসার পর তোমাদের একটা দিন এখানে মানে লেখাই রয়েছে প্রিকশন হিসেবে 24 to 36 hours তোমাদেরকে সময় দিতে হবে হাই অল্টিটিউডের সাথে নিজের বডিটাকে ইউজ টু হওয়ার জন্য। সো ওই টাইমটুকু সবাই দিও, কোথাও বেরিও না, কি লাইক স্টে ইন ইয়োর হোটেল, রিল্যাক্স করো, রেস্ট নাও অ্যান্ড দেন তারপর তোমরা এনজয় করো, বিকজ বডি যদি ওটাকে মানে ইউজ টু না হয় দেন দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট। অ্যাক্লাইমেটাইজেশন, হ্যাঁ আমি এখনো ভুল বললাম, আই গেস কিছু একটা এরকম মোটমাটের মানে হচ্ছে তোমাকে ক্লাইমেটের সাথে অ্যাকাস্টমড হতে হবে। তো ওইটা সবাই একটু খেয়াল রাখবে। অ্যান্ড এখানে ওরা নিজেরাই মানে ওদের বোর্ডেও রেখা রয়েছে যে এটার জন্য ইউ ক্যান হ্যাভ ওয়ান মেডিসিন উইচ ইজ ডাইমক্স 250 or 650, যেটা তুমি দিনে একটা খেতে পারো ফর দ্য ফার্স্ট 3 days টু গেট অ্যাকাস্টমড উইথ দ্য ওয়েদার। আর এখানে অ্যাকচুয়ালি ভীষণ গরম, ভীষণ ভীষণ গরম, 28 degrees Celsius এখানে। আমরা এক্সপেক্ট করেছিলাম যে এতটাও গরম মানে ঠান্ডা হবে, বাট ভীষণ গরম। তো জানি না আমাদের যে উইন্টার ওয়ার্সগুলো এনেছি, জ্যাকেট, সোয়েটার, এগুলো কখন ইউজ হবে, আদৌ ইউজ হবে কি না, সো নাহলে নাহলে কী করবো জানি না, আমাদেরকে একই জামা কাপড় পরে ঘুরতে হবে। ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি, মানে এখনও বিশ্বাস হচ্ছে না যে আমরা পৌঁছে গেছি এবং আমরা হোটেলের দিকে যাচ্ছি। মানে সিরিয়াসলি পেছনে কে কে বসে আছে দেখো, এই তোমরা কি ডাউন হয়ে গেছে লেতে এসে? তাহলে এরকম কেন অবস্থা? তোমার কি কিছু বক্তব্য আছে এখানে এসে? আপাতত স্পেল বাউন্ড, যে জিনিসগুলো আমি ব্লগে দেখে এসেছি সেগুলো নিজের চোখে দেখছি, আর সত্যি কথা ক্যামেরা কোনোদিনও মানে এটার ক্যাপচারই করতে পারবে না, যেটা চোখ দিয়ে দেখা যায় এখন সেটা বুঝতে পারছি। সিরিয়াসলি চলো দেখতে আগে আগে কি এখন দায়। মানে সত্যি আমি যখন ব্লগ দেখতাম তখন আমার মনে হতো কি এখানে কোনো গ্রিনারি নেই, আই ডোন্ট লাইক ইট। আমি সত্যি ফার্স্টে বলেছিলাম যাবো না, মানে এরকম একটা ফিলিং এসেছিলো। বাট ফ্লাইটে আমি ঘুমাচ্ছিলাম অ্যান্ড আমাকে ডেকে বললো বাইরে দেখ, আই ওয়াজ লাইক হোয়াট ইজ দিস, মানে আমি ভেবেছিলাম আমি স্বপ্ন দেখছি। সিরিয়াসলি এটা অ্যামেজিং, তোমাদের ভিডিও শেয়ার করলাম তোমরা নিশ্চয়ই দেখেছো, মানে দিস ইজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তো আমরা যাই এখন ফার্স্ট হোটেলে যাই। তো আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে অ্যান্ড আমাদের হোটেলটার নাম হচ্ছে প্যালেস ভিউ, বিকজ আমাদের হোটেল থেকে অ্যাকচুয়ালি এখানকার প্যালেস দেখা যায়। এটা একটু পর তোমাদেরকে দেখা যায়, দিস ইজ বিউটিফুল, আই ক্যান বিলিভ। বাট যে দৃশ্যটা দেখছি তার সাথে ওয়েদারটার কোনো মিল নেই, ভীষণ গরম, জানি না তোমরা দেখে বুঝতে পারছো কি না, ইটস এক্সট্রিমলি হট, মানে গা জ্বলে যাচ্ছে রীতিমতো। বাট হালকা হালকা না মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, পুরো ঠান্ডা ঠান্ডা, মানে অদ্ভুত ওয়েদার, এই ওয়েদারটা কখনো আগে আমরা ফিলই করিনি। তো চলো হোটেলটা দেখাই, তারপর তোমাদেরকে পুরো হোটেলটা ঘুরে দেখাবো। এটা হচ্ছে ওয়াইফাই আছে শুনে আমাদের ডান্স, তো আমাদের অ্যাকচুয়ালি নেটওয়ার্ক নেই একদমই, অ্যান্ড আমরা এত সুন্দর সুন্দর ফটোস ভিডিওস তুলেছি, তো আমরা ভাবছিলাম যে কখন ফেসবুক ইনস্টাতে পোস্ট করবো, বাট ইন্টারনেট বা কানেকশন কিচ্ছু নেই, পোস্ট করবো কী করে। তো এখানে ওরা বললো যে ওদের ওয়াইফাই আছে অ্যান্ড উই আর সো মাচ এক্সাইটেড কখন পোস্ট করবো। তো আমরা হোটেল পৌঁছে গেছি, তোমাদেরকে ফার্স্ট এই বান্টি আর সোনুর রুম ট্যুর দেবো, ঠিক আছে? তিনটে রুমই একই রকম, হ্যাঁ প্রায় একই রকম, আটটা রুম, ফ্যান নেই, আমাদের একটা অ্যাডিশনাল ভিউ আছে, জান তোমাদের রুমটা দুখানার জানলা, এখানে মোটামুটি এই আমাদের এন্ট্রান্স, এটা হচ্ছে গিয়ে বেড, এই এই দিকটা হচ্ছে টিভি, ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই সবাইকে, তো ওয়াশরুম দেখা যাচ্ছে না, অন্ধকার ছেড়ে দাও, আপনার অন্ধকার আছে, সরি। ওকে আলো দিয়েছে সোনু, ওয়াশরুমটা ছোট, আর যেটা মেইন অ্যাট্রাকশন যেটার জন্য এই হোটেলটা আমি সবাইকে রিকমেন্ড করব, এটা হচ্ছে গিয়ে এই ভিউটা, এটা হচ্ছে আমাদের জানলা উইন্ডোটা, আর এই দিকে যদি তুমি দেখতে চাও পারো তুমি লে প্যালেসটা পুরো দেখতে পারবে। ইয়েস, এখানে দ্য রিজন এই হোটেলটার নাম প্যালেস ভিউ,
সো ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হোয়াইট কালারের একদম, ওটা কি আসছে ক্যামেরা? মোস্ট প্রবাবলি ইয়েস। ওই যে হোয়াইট কালার, এই যে এইটা, এটা হচ্ছে শান্তি স্তূপ। ওটা হচ্ছে শান্তি স্তূপ, আর এটা হচ্ছে কি প্যালেস ভিউ। এটা লে দুটোই সাইড সিং প্লেস, আমরা অবশ্যই যাব। এটা হচ্ছে সৈকত স্নিগ্ধার রুম। চলো আমাদের রুমটা দেখাই। এ কি লক করে দিয়েছে অরিজিৎ? ওকে, সো দিস ইজ আওয়ার রুম। এখানে বেড, আর আমাদের অ্যাডিশনাল একটা ভিউ রয়েছে। এখানে একটা ছোট্ট সোফা রয়েছে, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, অ্যান্ড এখানে দেখো ভিউটা, জাস্ট ওয়াও। এটা পুরো বাইরেটা দেখা যাচ্ছে। সেম আমাদের আরও একটা ভিউ রয়েছে যেটা বাকিদের দুটো রুমেও রয়েছে, সেটা হচ্ছে এই প্যালেসের ভিউটা। দিস ইজ অ্যামেজিং। তোমরা দেখতে পাচ্ছ ওখানে পাহাড়, অ্যান্ড দিস ইজ দ্য প্যালেস। অ্যাকচুয়ালি প্রপার করে ভালো করে দেখাবো পরে। আমাদের রুম থেকে বেরিয়েই হচ্ছে একটা উইন্ডো রয়েছে, অ্যান্ড ফ্রম হিয়ার উই ক্যান গো টু টেরেস। টেরেসটা এখনো অবধি আমি যাইনি, যখন যাবো তোমাদেরকে দেখাবো। সো তোমাদেরকে এইবার এইটা দেখাচ্ছি। এখানে একটা ব্যালকনি রয়েছে, ভেরি কিউট একটা ব্যালকনি, যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে উইথ নাইস ফ্লোরিং। তো আমরা এখন ফ্রেশ হয়ে গেছি, অ্যান্ড উই আর ওয়েটিং ফর আওয়ার লাঞ্চ, বিকজ ওটা এখন হচ্ছে, প্রিপেয়ার হতে একটু সময় লাগবে বলেছিলো। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা এই টেরেস এরিয়াটাতে বসে আছি। এখানকার ওয়েদার এখন একটু বেটার লাগছে, মানে এটা অদ্ভুত ওয়েদার, আই ক্যান্ট ইভেন এক্সপ্লেইন ইট টু ইউ। 28 degrees Celsius ছিল যখন আমরা এখানে ল্যান্ড করি, গা জ্বলছিল গরমে, বাট হাওয়াগুলো ভীষণ ঠান্ডা, মানে ভীষণ ঠান্ডা। আর এখনও রোদ রয়েছে, মানে কড়া রোদ রয়েছে, বাট একটা অদ্ভুত ফিলিং হচ্ছে, মানে আমি এরকম ওয়েদার জীবনে কোনোদিন ফিল করিনি। তো চলো, এখনও বুঝতে পাচ্ছি না ওরা কী করছে, এখনও কি ফ্রেশ হচ্ছে না কী করছে, খাবার কখন আসবে। আমার পেটে মানে ছুঁচো দৌড়াচ্ছে, এত খিদে পেয়েছে। তো গাইজ, আমরা এখন লাঞ্চ করতে এসে, যদিও 3:30 বাজে, মানে অনেকটা লেট হয়ে গেছে, বাট লাঞ্চ করবো, বহুত খিদে পেয়েছে। অ্যান্ড এই ওদের রেস্টুরেন্টটা ইজ সো কিউট। এখানে একটা ভীষণ সুন্দর সিটিং এরিয়া রয়েছে, তো আবার তো আমরা এখানে বসে খাবো। আচ্ছা কি আছে লাঞ্চে? ভাত, ডাল, আলু ভাজা, ডিম কারি, ডাল, আলু ভাজা, ভাত, ডিম কারি, ডিম, এই সরি, ডিম কারি, আলু ভাজা, ডাল, তার সাথে পাহাড়ের ফুরফুরে হাওয়া, পাহাড়ে এত কি যে দিবে কি করে, দুটো জায়গা আছে। হ্যাঁ ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কমপ্লিটেড দ্য লাঞ্চ, ফার্স্ট ডে লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে হাত দেওয়া চলছে, এখানে এত অসাধারণ লাঞ্চ করেছি, মানে বলে বোঝাতে পারবো না। জাস্ট যদি না এসে এখানে খাও, বেশি খেতে আমাদেরকে বারণ করা হয়েছিল, তো বেশি খাইনি আমরা। আইটেম খুব সিম্পল ছিল, ডিম কারি, ডাল, আলু ভাজা, দেখলে তোমরা যেটা, ঠিক আছে। কস্টিংটা আমরা তোমাদের পরে বলছি, কস্টিংটা কী হয়েছে আমাদের লাঞ্চের, ছজনের এক্সপেকটেশন একটা টোটাল কস্টিং বলবো, আশা করি তোমরা ওটাতে ইন্ডিভিজুয়াল একটা ক্যালকুলেশন করে নেবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হোটেলের টেরেস, অ্যান্ড এখন তো এখানে সবচেয়ে বড় কথা, এখানে সন্ধে অনেক দেরিতে হয়। খাবারটা অ্যামেজিং, আমরা এক্সপেক্টই করিনি যে এত ভালো খাবার পাবো। মানে লাস্ট যখন বাড়িতে মাছ আর মাংস এসব খাচ্ছিলাম, মনে হচ্ছিলো যে খেয়ে নিই আবার এক সপ্তাহ খেতে পারবো না, বাট বিলিভ মি পুরো প্লেন অ্যান্ড সিম্পল ভীষণ ভীষণ ভালো। রাতে চিকেন বলা হয়ে গেছে, সো লেটস সি ওরা চিকেনটা কীরকম বানায়। অ্যান্ড আমরা এখন ঘুমাবো, অ্যান্ড তারপর আমরা একটু লে মার্কেটে যাব। সো চলো, আবার দেখা হবে তোমাদের সাথে সন্ধেবেলা।
Let's see. এখন কটা হতে পারে টাইম তো তোমরা গেস করতে পারো। এখন বাজে সন্ধে 5:30টা, বাট এই ওয়েদারটা মানে সূর্যের তাপের সাথে সময়ের কোনো লিঙ্কই নেই। জাস্ট দেখো কি লেভেলের রোদ। সো জাস্ট দেখো রোদের তাপ সন্ধে 5:30টার সময়। এখানে আমরা শুয়েছিলাম হাফ অ্যান আওয়ার মতো, বাট শুতে পারিনি এত হিট। আমরা ফাইনালি রেডি হয়ে গেছি, রেডি তো হয়েই গেছিলাম, বাট বেরোতে পারছিলাম না বিকজ প্রচণ্ড রোদ ছিল। বাট এখন ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, অ্যান্ড আই গেস যত রাত বাড়বে এই ঠান্ডাটা কিন্তু বাড়বে। তো জাস্ট দেখো আজকে এখন পেছনের ভিউটা, সানসেট হয়ে গেছে, অ্যান্ড আমরা এখন যাচ্ছি এখানে লে মার্কেটের ওদিকে। তো অ্যাজ সাচ কিছু প্ল্যান নেই আজকে, কোনো প্ল্যান রেখে রাখিও নি, জাস্ট রিল্যাক্স অ্যান্ড রেস্ট করা। তো সব 1 ঘন্টা করে আমরা ঘুমিয়েছি, 1 ঘন্টা বেশি ইনফ্যাক্ট। তো এখন আমরা যাচ্ছি, তো তোমাদেরকে তারপর দেখাচ্ছি। অ্যান্ড আমার মনে হয় না ওয়েদ মানে এই এখন মানে আলোটা দেখে মনে হচ্ছে এটা মানে 7টা বাজতে যায়। তো এখন আমরা ফাইনালি বেরোচ্ছি লে মার্কেটের দিকে। চলে এসেছি এখানকার ম্যাল রোডে। ফার্স্টে আমরা কয়েকটা দোকান দেখে ভাবছিলাম যে এটা কি কোনো দোকানপাট নেই, তারপর নিচে নেমে দেখলাম যে এইখানে হচ্ছে হিউজ ম্যাল রোড, ভীষণ সুন্দর। সো আমরা এখন এটাকে এক্সপ্লোর করছি। কি করছে অরিজিৎ? কিতে মিষ্টি দেখেছে? আচ্ছা অরিজিৎ মিষ্টি দেখে দাঁড়িয়ে গেছে। চা আর সমোসা? না আমি চা আর সমোসা খাবো না। এখানে এখন একটু ঠান্ডা লাগছে, বাট অতটাও না, মানে বিয়ারেবল, হালকা জ্যাকেট পরলে হয়ে যায়, বাট যে মাঝে মাঝে হাওয়াটা দিচ্ছে সেটা একটুখানি কাঁপছি। এখন বাইক রেন্ট করতে দাঁড়িয়ে আছি। এখানে সব বাইকস রয়েছে, আমাদের কি আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি বলেছিলেন যে এখানে পেয়ে যাবে, বাট আমাদের অ্যাডভান্স টাওয়ার নেই, কিছু নেই, মানে আমরা কাউকে ফোন করতে পাচ্ছি না, সিমও পাচ্ছি না, সিম পাওয়া যাচ্ছে না, সিমের একটা জিনিস আগে থেকে মনে রাখে যাদের পোস্টপেড মানে সিম কানেকশন আছে তাদের চলবে জিও, এয়ারটেল, বিএসএনএল, এখানেও পোস্টপেডই হয়, মানে প্রিপেড কিছু নেই, অদ্ভুত একটা ব্যাপার। তো ওই জন্য এখন সিম খোঁজা হবে, অ্যান্ড এইসব গাড়ি বুক করা, গাড়ি মানে বাইক চুজ করা হবে, যেটা মানে কালকে আমরা রাইড করবো। আসবার সময় অনেক এক্সপেকটেশন সেট করে এসেছিলাম যে ওয়ালনাটস, দেন কাজু বাদাম, এই ধরনের জিনিসপত্র এখানে অনেক কম দামে পাবো, বাট দ্যাট ইজ নট ট্রু অ্যাট অল। আমরা কলকাতায় যে এই দামে পাই 1000 টাকা কেজি, এখানে সেমই দাম, এখানে 1000 টাকা 800 টাকা কেজি বলছে, তো ওখানে কলকাতা তো এরকমই দামে পেয়ে যায়। তো আমি বলবো যে ওইগুলো যদি কেনার কথা ভেবে থাকো তো দ্যাট ইজ নট অ্যা গুড অপশন। এখানে আমরা সব গিফট আইটেমসের জায়গা রয়েছে, আমরা আজকে কিছু কিনবো না, বাট আমরা জাস্ট দেখছি, জাস্ট এক্সপ্লোর করছি। সকাল থেকে যেরকম আমাদের শরীরের অবস্থা ছিল ক্লান্ত, বাট এখন আমি অনেক এনার্জাইজড, অ্যান্ড এখন তাই জন্য একটু দেখছি জিনিসপত্র। দাঁড়াবো, আমি শুধু মুগ্ধ হয়ে দেখছি চারিপাশ। সোনু এখন মুগ্ধ, তুমি তোমার শ্বাসকষ্ট হচ্ছে? শ্বাসকষ্ট নিয়ে কিছু বলতে চাও এখানে আসার পর? অনুভূতি, শ্বাসকষ্ট নিয়ে কোনো অনুভূতি? একটু প্রবলেম হবে, একটুখানি হালকা হালকা প্রবলেম তো হবেই। আর যাকে নিয়ে সবচেয়ে বেশি টেনশন ছিল আমি, আমার অক্সিমিটার আমার কিন্তু এসছে 91, ঠিক আছে, আর সবার 80-70 এরকম। আমরা প্রায় 2 ঘন্টা ধরে বাইক খুঁজেছি,
সব জায়গায় এই যেই রেটটা দিচ্ছিল সেটা আমাদের বাজেটের বাইরে ছিল। তো আমরা ভাবছিলাম আরেকটু জায়গা ঘুরে ঘুরে দেখি যে কোথাও কমে পাওয়া যায় কিনা, বাট আনফর্চুনেটলি সব জায়গায় রেট কিন্তু একদম এক্স্যাক্ট সেম ছিল। আমরা এখন অবধি বাইক তো বুক করতে পারলাম না, অনেক এক্সপেন্সিভ বলছে, আমাদের বাজেটে কিছু ফিট হচ্ছে না, আর পুরো মহলটা ঘুরছি, ইটস টু হিউজ। অ্যান্ড যত রেস্টুরেন্ট দেখছি আমরা বলছি এখানে খাবো ওখানে খাবো, বাট কোথায় আলটিমেটলি খাবো এখন অবধি জানি না। অরিজিৎ শুধু থেকে থেকে এক একটা করে এইসব ভুলভাল দোকানে দাঁড়াচ্ছে। এটা কিসের দোকান? ক্রয়সেন্ট ওয়াইসেন কিসব দেখেছে এইসব, এখন এখানে দাঁড়িয়ে গেছে খাবে। তুমি ভালো কিছু খাবে না তো? মোমো এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে, বিকজ এটা একটা জাস্ট রোড সাইডে একটা দোকান, কোনো হাই ফাই রেস্টুরেন্ট নয়, এটা অসাধারণ খেতে, মানে অসাধারণ মানে অসাধারণ। ফার্স্ট টাইম এত ভালো লাগে রোড সাইডের দোকান, এখানে বুঝতে পারলাম একটা জিনিস সবই ভালো, কোনো কিছু খারাপ নয়। লাদাখ জায়গাটাই ভালো, সব ভালো, মাটি খেয়েও নিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ অ্যাট লাস্ট আমরা অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি আমাদের পক্ষীরাজ ঘোড়া, যেটায় চড়ে আমরা উড়ব। আর কালকে পুরো লাদাখের সাইট সিনটা করবো, লেট সাইট সিন যেটা করবো কালকে পুরো, তার মধ্যে অনেক জায়গা থাকছে, যেমন ম্যাগনেটিক হিল থাকবে, সঙ্গম পয়েন্ট থাকবে, শান্তি স্তূপ থাকবে, লে প্যালেস থাকবে, অ্যান্ড আরও অনেক জায়গা আছে, আরও অনেক জায়গা যেগুলোর নাম এখন মনে পড়ছে না, একটা গুরুদুয়ারা আছে, অনেক জায়গা আছে, তো সেই জায়গাগুলো কালকে শেয়ার করবো। একটা ভয় ঢুকে গেছিলো বাইক পাবো কি না, বাট অ্যাট লাস্ট পেয়েছি, নাও আমাদের ট্রিপটা আমরা মনে করছি যে সাকসেসফুলি কমপ্লিট করবো, যেরম যেরম ভেবে এসেছিলাম বাড়ি থেকে ঠিক সেরকম। তোমরা মেল থেকে এসে পুরো ফ্রেশ হয়ে গেছি, আমরা খুব এক্সাইটেড বিকজ আমাদের ডিনারে রয়েছে চিকেন আর ভাত, তো সেটা এখন আসছে, ঝাল চিকেনের ভাত, তো সেটা এখন আসছে। কেমন করছিল না? সো আমাদের ডিনার কমপ্লিট, এত খেয়েছি এখনো মনে হচ্ছে আরো খেতে পারবো, মানে জানি না খাবারে কি আছে, এত টেস্টি চিকেন ভাত রুটি ডাল আর লাস্টে গোলাপ জামুন আমাদের দিয়েছে সারপ্রাইজ। তো এখন আমরা জাস্ট হোটেলের বাইরে জাস্ট একটু ওয়াকে বেরিয়েছি, এখন অ্যামেজিং ওয়েদার, ঠান্ডা আছে কিন্তু ইয়েস, আর আমাদের পেছনে দেখো আমরা ব্লগ করবো, তোমরা হয়তো কিছুদিন পর দেবে, মানে নেক্সট ব্লগ এর জন্য ওয়েট করো, অ্যামেজিং ব্লগস আসতে চলেছে, সবাই টাটা করে দাও, টাটা সৈকত, টাটা, চলো বাইকের ডিসকাশন, টাটা।